বিয়ের অনুষ্ঠানে গানের পরিবর্তে বাজছে পবিত্র আসমাউল হুসনা। বিরল এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের তারকা অলরাউন্ডার সাদাব খানের পরিণয়ের আয়োজনে। ইতিমধ্যেই দৃশ্যটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, যেটি দেখে ক্রিকেটারকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন নেটিজেনরা। পাকিস্তানের সাবেক কিংবদন্তি স্পিনার সাকলাইল মুশতাকের মেয়েকে বিয়ে করেছেন অলরাউন্ডার সাদাব খান। বিয়ের অনুষ্ঠানগুলোতে বিভিন্ন ভাষার গান বাজনা শোনা গেলেও এক্ষেত্রে এই নবদম্পতির বিয়ের অনুষ্ঠানটা ছিল কিছুটা ব্যতিক্রম। এদিন গানের বদলে বেজেছে মহান আল্লাহ তালার পবিত্র নামসমূহের তেলাওয়াত, আরবি ভাষায় যেগুলো আসমাউল হুসনা নামে পরিচিত। গত জানুয়ারি মাসে সাকলাইল মুশতাকের মেয়েকে বিয়ে করেন সাদাব। সে সময় কোনো অনুষ্ঠান করা না হলেও গত 10ই ফেব্রুয়ারি শুক্রবার এটি সম্পন্ন হয়। এতে দুই পরিবারের নিকটাত্মীয় এবং বর্তমান ও সাবেক একাধিক খেলোয়াড় উপস্থিত ছিলেন। সেখানেই বাজতে শোনা যায় পবিত্র আসমাউল হুসনা। এর আগে 23শে জানুয়ারি সোমবার ইনস্টাগ্রাম ও টুইটার পোস্টে বিয়ের খবর জানান সাদাব খান। পাত্রীর বিষয়ে ধারণা দিয়ে তিনি লিখেন, বিয়ের কাজটি সেরে ফেললাম। এই দিনটা আমার জীবনে খুব বড়, জীবনের নতুন অধ্যায় শুরু করলাম। আশা করি আমার এবং স্ত্রী পরিবারের পছন্দকে আপনারা সম্মান করবেন, সকলে আমাদের ভালোবাসা নেবেন। তিনি আরও লিখেছেন, আমার আদর্শ সাকিব ভাইয়ের পরিবারের অংশ হতে পেরে ভালো লাগছে। যখন ক্রিকেট খেলতে শুরু করেছিলাম তখন থেকেই পরিবারকে ক্রিকেট থেকে আলাদা রেখেছি। আমার পরিবারের সদস্যরা প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন না। আমার স্ত্রীও একই কথা বলেছেন, তিনিও জীবনের গোপনীয়তা রক্ষা করতে চান, প্রচারের মধ্যে আসতে চান না। সকলকে অনুরোধ করব তাদের পছন্দকে সম্মান করার জন্য। এরপর তিনি মজা করে লিখেছেন, কেউ উপহার দিতে চাইলে তাকে আমি আমার অ্যাকাউন্ট নম্বরটি পাঠিয়ে দেব। বিয়ের খবর প্রকাশ্যে আনার পর সাদাবকে অভিনন্দন জানান তার জাতীয় দলের সতীর্থরা। এর মধ্যে সাদাবের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে ইফতিকার আহমেদ টুইটে লিখেন, এই ব্যক্তিটি আজ থেকে শুধু ভাই নয় দুলা ভাইও হয়ে গেছে। ভাইজানদের ক্লাবে স্বাগত সাদাব, শুভকামনা রইল। টুইটে সাকলাইল মুশতাক ও তার স্ত্রী সানাস সাকলাইলকে ট্যাগ করেছেন ইফতিকার। এছাড়াও ইমাম উল হক, হাসান আলী, খুশদিল শাহ, হারিস রৌফদের পাশাপাশি টেনিস তারকা সানিয়া মির্জা, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার তাবরেজ শামসি সাদাবকে নতুন জীবনে পদার্পণের জন্য অভিনন্দন জানিয়েছেন। এদিকে সাদাব খানের বিয়ের অনুষ্ঠানে অংশ না নিয়ে এদিন অনুশীলনে ঘাম ঝরিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। এ নিয়ে অনেকেই মজা করে বলেছেন, এ ব্যাটসম্যানের কাছে সতীর্থের বিয়ের চেয়েও অনুশীলনটাই বড়। পাকিস্তানের ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, করাচির ন্যাশনাল স্টেডিয়ামের অনুশীলনের তৃতীয় দিনে স্থানীয় হানিফ মোহাম্মদ আঞ্চলিক ন্যাশনাল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে বাবরকে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 মাসে পাকিস্তান ক্রিকেট টিমের বেশ কয়েকজন সদস্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারা হলেন হারিস রৌফ, শান মাসুদ ও শাহিন শাহ আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা অভিনন্দন জানানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাদাব। এদিকে বিয়ের অনুষ্ঠানে গানের বদলে আসমাউল হুসনা বাজানোর কারণে সাদাবের প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। একজন লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় আমরা সবসময় অপ্রয়োজনীয় বিষয়ের ট্রেন্ড ফলো করি, এরকম ভালো বিষয় আমরা অনুসরণ করি না। ভক্তরা সাদাবের নতুন পথচলা নিয়ে তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন, সেই সাথে আশাবাদ ব্যক্ত করেছেন বৈবাহিক জীবনে তারা সফল দম্পতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন।